বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের সমাজকর্ম ক্লাসে। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। তোমরা ইতিমধ্যে আমার পূর্বের যে ক্লাসগুলো দেখেছো তাতে অলরেডি তোমরা দেখে ফেলেছো যে আমি বলেছিলাম যে আমি গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে নিয়ে আলোচনা করব। পুরো বই নিয়ে আসলে আলোচনা করা বা পুরো সিলেবাস কমপ্লিট করা অনলাইন ক্লাসে আদৌ সম্ভব না। তো আমরা বেশ করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেই টপিকসগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে ওই গুরুত্বপূর্ণ টপিকসগুলো ধরে ধরে আমি ক্লাস নেব। তো চলো আজকের ক্লাসে আমি আলোচনা করব বিভিন্ন রকমের সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কার আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সামাজিক আন্দোলন সমাজ সংস্কার আন্দোলন সতীদাহ প্রথা নিয়ে। আগে একটু কথা বলে নিই যে সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কার আন্দোলন নিয়ে একটি কথা বলি, যে অনেকেই মনে করে যে সামাজিক আন্দোলন আর সমাজ সংস্কার আন্দোলন একই কথা। না, এখানে একটি পার্থক্য আছে। একটু ছোট একটা পার্থক্য হচ্ছে কি, দেখো সামাজিক আন্দোলন হচ্ছে মূলত আসলে কোনো একটা পুরো সমাজকে পরিবর্তন করে ফেলা এমন একটা আন্দোলন যেখানে সমাজের অধিকাংশ মানুষ মিলে ওই পুরো সমাজটাকে পরিবর্তন করে ফেলা, পুরো সমাজের রীতিনীতি যা আছে পুরোটা পরিবর্তন করে ফেলা। উদাহরণ হিসেবে বলতে পারি, মনে করো যে আমাদের ইসলাম ধর্ম আসার পূর্বের সমাজ আর পরের সমাজ, আইয়ামে জাহিলিয়াতের সকল ধরনের নিয়মকানুন যা ছিল সবগুলো পরিবর্তন হয়ে নতুন একটি সমাজ ব্যবস্থা প্রচলন করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা হচ্ছে মূলত সামাজিক আন্দোলন, পুরো সমাজের সব ধরনের রীতিনীতিগুলোরই পরিবর্তন হয়ে গিয়েছিল, এটা হচ্ছে সামাজিক আন্দোলন। আর সমাজ সংস্কার আন্দোলন কোনটা, সেটা হচ্ছে ওই সমাজের কিছু রীতিনীতির পরিবর্তন নিয়ে আসতে হবে, যে রীতিনীতিগুলো মানুষের জন্য ক্ষতিকর। আমরা জানি যে আমরা সমাজে বসবাস করতে গেলে আমরা অনেক ধরনের নিয়মকানুন মেনে থাকি, তাই তো? অনেক ধরনের রীতিনীতি আমরা পালন করে থাকি। এই রীতিনীতিগুলোর মধ্যে যদি কোনোটা আমাদের জন্য অকল্যাণকর মনে হয় বা ক্ষতিকর মনে হয়, তবে সেই রীতিনীতিটি বাদ দিয়ে দেয়া অথবা আমাদের কল্যাণের জন্য নতুন কোনো রীতিনীতি যুক্ত করা, নাম হচ্ছে সমাজ সংস্কার। বিষয়টা সংস্কার আর পরিবর্তন দুইটা কিন্তু এক জিনিস না, কিন্তু বারবার বলে দিচ্ছি। উদাহরণ হিসেবে আরেকটা যদি সাধারণ উদাহরণ দেই, মনে করো আমার গায়ের জামাটা পরিবর্তন আর সংস্কারের পার্থক্য আমি বলছি, খেয়াল করো আমার গায়ের জামাটা একটুখানি ছিঁড়ে গেছে, তো আমি যদি এই জামাটা ফেলে দিয়ে নতুন আরেকটি জামা নিই তবে এটা হবে পরিবর্তন, যেটা আন্দোলনের পরে সামাজিক আন্দোলনের কারণে যেটা হয়ে থাকে সমাজের পরিবর্তন, পুরোটাই নতুন, আমি আরেকটা জামা কিনলাম। আর সংস্কার কোনটা, মনে করো আমার জামাটা যেখানে ছিঁড়ে গেছে আমি ওই জায়গাটা যদি রিপেয়ার করে ঠিক করে আবার যদি পরিধান করি তবে সেটাকে বলা হবে সংস্কার। মানে সংস্কার হচ্ছে আংশিক পরিবর্তন, আর আন্দোলন বা পরিবর্তন হচ্ছে মূলত একেবারে আমূল পরিবর্তন, পুরো পরিবর্তন হচ্ছে আন্দোলন। এই ছিল মূলত সামাজিক আন্দোলন আর সমাজ সংস্কার একেবারে ছোটোখাটো একটা পার্থক্য। এবার আমরা চলে যাই, চলো একটা সতীদাহ প্রথা, এটি একটি সমাজ সংস্কারমূলক আন্দোলন যা বিশেষ করে তৎকালীন এই উপমহাদেশের হিন্দু সমাজগুলোর মধ্যে দারুণ একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছিল। আগে একটু বলে নিয়েছি সতীদাহটা কি, দেখো সতীদাহ এখানে দুটি শব্দ, একটা হচ্ছে সতী আর একটা হচ্ছে দাহ। সতী শব্দের অর্থ হচ্ছে স্ত্রী বা বউ, আর দাহ শব্দের অর্থ হচ্ছে ফুড়িয়ে ফেলা। তাহলে শব্দের অর্থ হচ্ছে কেমন, স্ত্রী ফুড়িয়ে ফেলা। তৎকালীন হিন্দু সমাজে, তৎকালীন বলতে আমি প্রাচীন হিন্দু সমাজের কথা বলছি, এই ভারতীয় উপমহাদেশে তখন প্রাচীন হিন্দু সমাজে একটি জঘন্য রীতি ছিল, সেটা হচ্ছে যদি কোনো হিন্দু স্বামী মারা যায় তবে ওই স্বামীকে যে চিতার আগুনে পোড়ানো হবে একই চিতার আগুনে ওই ব্যক্তির জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে ফেলা হবে। হ্যাঁ, শুনতে অবাক মনে হলেও এটাই সত্য ছিল, এটা এমন একটা রীতি ছিল যে যেখানে যদি এমন হয় কোনো নারীর স্বামী মারা গেছে তবে ওই স্বামীকে যে চিতার আগুনে পোড়ানো হবে ঠিক একই আগুনে জীবন্ত অবস্থায় ওই নারীকেও ফুড়িয়ে মেরে ফেলা হতো। এটা কী ধরনের বিশ্বাস, কী ধরনের রীতিনীতি, কারণ তাদের মধ্যে একটা ঘোড়ামি ছিল, একটা বিশ্বাস ছিল এইরকম যে যদি এই নারী ওই আগুনে পুড়ে যায় তবে সে স্বর্গে যাবে, এবং শুধু স্বর্গে না, তার গায়ে যতগুলো লোম আছে ততগুলো বছর সে স্বর্গে সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং সে তার সঙ্গে তার আত্মীয় স্বজন অনেককেই স্বর্গে নিয়ে যেতে পারবে। এখন দেখো, এমন একটি ভ্রান্ত বিশ্বাস বা ভ্রান্ত কুসংস্কার
সব কারণে দেখা গেছে যে এমন অসংখ্য অগণিত নারীর জীবন চলে গিয়েছিল তৎকালীন সময়ে। 1823 সালে সমাচার দর্পণ নামে তৎকালীন একটি বাংলা পত্রিকা, ওই পত্রিকায় উঠে এসেছিল যে তৎকালীন মু কোন নগর গ্রাম নামে একটা গ্রাম ছিল, ওই গ্রামে একজন শুদ্ধা ব্রাহ্মণ যে 32টি বিয়ে করেছিল, তো ব্রাহ্মণ হঠাৎ একদিন মারা যায়। মারা যাওয়ার পর এবার চিন্তা করো, তার বউ কিন্তু 32টা, এর মধ্যে দেখা গেছে যে 23 জন স্বেচ্ছায় ওই চিতার আগুনে গিয়ে ঝাঁপ দিয়ে তাদের নিজের জীবন আত্মাহুতি দেয়, আর বাকি যারা ছিল তাদেরকে জোর করে টেনে হেঁচড়ে জোর করে নিয়ে তাদেরকে স্বর্গে পাঠানো হয়, মানে তাদেরকে পুড়িয়ে ফেলা হয়। তো এটা আসলেই একটা অমানবিক অমানসিক একটা ইয়া ছিল, কুসংস্কার ছিল, এই ধরনের একটি প্রথা যা যেটা সরাসরি আসলে মানুষ হত্যা করা প্রত্যেকটি ধর্মে। এখানে আবার দেখো অনেকে আবার এটা নেগেটিভলি নিবা না যে হিন্দু ধর্মে এমন একটা প্রথা ছিল। দেখো আমাদের এই মুসলিম সমাজেও কিন্তু দেখ, আমি খেয়াল করি, আমি প্রথমে বলছিলাম যে আয়ামে জাহিলিয়াতের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বেকার সময় ওই যুগে তখন কি হতো, ওই সমাজে কিন্তু নারীদেরকে জীবন্ত মেরেই ফেলা হতো, কবর দিয়ে দেওয়া হতো, দুটোর কোনোটাই কম না, খেয়াল করো, জীবন্ত মেরে ফেলা। তো প্রত্যেকটা ধর্মেরই কিছু গোড়ামি কুসংস্কার আগে ছিল, যা পরবর্তী এসে ধর্মগুলো এসে বা কোনো না কোনো ব্যক্তি এসে এগুলোকে পরিবর্তন করে ফেলেছিল, সংস্কার করে ফেলেছিল। সতীদাহ প্রথা যখন বিরূপাকার ধারণ করে তৎকালীন সময়ে, ওই সময় একজন ব্যক্তির জন্ম হয়, উনি একজন হিন্দু ব্যক্তি যার নাম রাজা রামমোহন রায়। উনাকে বলা হয় মূলত আধুনিক হিন্দু বলা হয় এবং ভারতীয় রেনেসাঁর জনক বলা হয়, ভারতীয়দের মধ্যে যে জাগরণ তৈরি হয়, যে শিক্ষিত মানুষ হিন্দু যারা আছে তাদের জাগরণ, তাদের প্রাণ পুরুষ বলা হয় বা বীর পুরুষ বলা হয় মূলত এই রাজা রামমোহন রায়কে, অগ্রদূত বলা হয়। এই রাজা রামমোহন রায়ের জন্মের পর উনি যখন বিভিন্ন বিষয়ে পড়ালেখা করলেন, উনি পড়ালেখা করার পর উনি যখন বুঝলেন যে এটা তো এটা কেমন কথা যে একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হবে, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে এটা বন্ধ করা লাগবে। তো এখন ধরো একটা ধর্মীয় নীতি পাল্টে ফেলবে, বন্ধ করে ফেলবে, এটা চাইলে আসলে কারোর পক্ষে সম্ভব না। তো সে কী করলো, সে কী করলো, আস্তে আস্তে জনমত তৈরি করলো মানুষের মাঝে এই জিনিসের সম্পর্কে সচেতনতা তৈরি করলো। কীভাবে, উনি বই লিখলেন, উনি বই লিখলেন সহমরণ এবং বেদান্ত সার নামে উনি দুটি বই লিখলেন, যে বইগুলোতে এই জিনিসটাকে নেগেটিভলি উত্থাপন করলেন যে এই জিনিসগুলো আসলে ভালো না। আস্তে আস্তে কিছু কিছু মানুষ তার দিকে ঝুঁকে পড়লো, কথাগুলোকে মেনে নিল, কিন্তু অধিকাংশ হিন্দুরা কিন্তু আবার কী করলো, এটার বিরুদ্ধ চারণ শুরু করে দিল এবং তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিল। একটা সময় গিয়ে উনি মোটামুটি একটি জনমত তৈরি করছেন, ওই যে ওই তখনকার সমাজে যে কিছু শিক্ষিত ছেলে ফেলেকে উনি বিষয়গুলো বুঝালেন, তারা বুঝলো, বুদ্ধিজীবী যারা ছিল, শিক্ষিত যারা ছিল, উনি বললেন যে এটা তো বন্ধ করা উচিত, এভাবে করলে তো আসলে মানুষ আমাদের সমাজে কোনো শান্তি শৃঙ্খলা থাকবে না। এবং উনি অনেকেই বোঝানোর পর তৎকালীন সময়ে, তখন কিন্তু ভারতীয় উপমহাদেশ শাসন করতো ব্রিটিশরা, এবং তখনকার সময়ে এই উপমহাদেশ শাসনের ভার যে লর্ডের উপর ছিল, লর্ডের নাম ছিল লর্ড উইলিয়াম বেন্টিক, এই লোকটি তখনকার সময় এটা দেখাশোনা করতো, এই অঞ্চলটি এখানকার শাসনভার ছিল এই লোকের উপর। তখন রাজা রামমোহন রায় কী করলেন, তার এই লর্ড উইলিয়াম বেন্টিককে বিষয়টা বুঝিয়ে বললেন যে দেখেন আমাদের এই সমাজে এরকম একটি কুপ্রথা রয়েছে, এটিকে বন্ধ করা উচিত। তখন কী করলেন, লর্ড উইলিয়াম বেন্টিক এই প্রথাটি বন্ধ করে দিলেন, বললেন যে আজকে থেকে এখন থেকে আর কোনো হিন্দু স্বামী যদি মারা যায় তবে স্ত্রীকে আর জীবন্ত পুড়িয়ে ফেলা যাবে না। কিন্তু কট্টর হিন্দুবাদী যারা ছিল তারা তো আর বসে নাই, তারা কী করলো, ওই হিন্দুরা 801 জন হিন্দুর লোকের সাইন নিয়ে ওই একটি কাগজ ওনারা জমা দিল লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে, যে দেখেন এটা আমাদের ধর্মীয় রীতি, আমরা এটা পাল্টাবো না। তো স্বভাবতই লর্ড উইলিয়াম বেন্টিক কী করলেন, এটাকে আবার চালু করে দিলেন, মানে চালু করে দেন বলতে চালু করবেন এই ধরনের চিন্তাভাবনা করলেন। তো তাৎক্ষণিক কী করলেন, রাজা রামমোহন রায় আবার নতুন করে আরও 300 জন হিন্দু এবং 1800 জন খ্রিস্টানের স্বাক্ষর সম্বলিত একটি স্বাক্ষরপত্র জমা দিলেন লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে, এবং পরবর্তীতে ফাইনালি 1829 সালের 4 ডিসেম্বর এটি এই প্রথাটি এই আইনটি প্রণয়ন করে দেন যে আজকে থেকে সতীদাহ প্রথা টোটালি বন্ধ। এই ছিল মূলত আসলে সতীদাহ প্রথা নিয়ে আমাদের আজকের ক্লাস। আশা করি সতীদাহ প্রথা সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে, তবু কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, তোমার কমেন্ট বক্সে আমি উত্তর দিয়ে দিব। আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আবার আগামী ঠিক একই দিন একই সময় সমাজকর্ম ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।